আমাদের আজকের পরিবেশনায় রয়েছে দু ধরনের কফি, স্পেশাল মানুষদের জন্য ক্যাপাচিনো, আর অন্যটি হলো যারা ডায়েট করছো তাদের জন্য কিটো কফি বা বুলেট কফি। বাই দা ওয়ে, আমি কল্যাণ আর তোমরা দেখছো বং কিচেন। প্রথমে কিটো কফি বানাবো। কিটো কফি বানানোর জন্য একটা পাত্রে 2 কাপ জল নিয়ে নিচ্ছি। এরপরে 2 থেকে 3 মিনিটের জন্য জলটাকে ফুটতে দেব। জল ফুটতে থাকুক, ততক্ষণে আমরা 2 কাপ কফি রেডি করে ফেলি। 2 কাপে 1/2 চামচ করে বাটার দিয়ে দেব। সাধারণভাবে আমুল বাটারে 80% ফ্যাট থাকে, তাই আমুল বাটার নিলে খুব ভালো হয়। এরপর প্রতিটি কাপে 1/2 চামচ করে কফি পাউডার দিয়ে দেব। চামচ দিয়ে ভালো করে কফি এবং বাটারকে ব্লেন্ড করে নিতে হবে। আগেই গরম জল করে রেখেছিলাম, এবার গরম জল চামচ দিয়ে অল্প অল্প করে এর সঙ্গে যোগ করতে থাকব। একটা খেয়াল করার বিষয় হলো, যেহেতু এটা কিটো কফি, তাই এই কফিতে কিন্তু চিনি দেব না। সবশেষে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে বুলেট কফি বা কিটো কফি। এরপরে চলুন ক্যাপাচিনো কফি বানিয়ে নিই। তার জন্য একটা পাত্রে অল্প পরিমাণ জল গরম করে নেব। জল গরম হতে থাকুক, ততক্ষণে একটা বাটি নিয়ে নিচ্ছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কফি পাউডার। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আগেই জল গরম করে নিয়েছিলাম, এবার গরম জল 2 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে চামচ দিয়ে ফেটিয়ে নেব। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যদি চামচ দিয়ে ব্লেন্ড করেন, তাহলে চেষ্টা করবেন কাজটি 8 থেকে 10 মিনিটের জন্য করতে। তাহলে কিন্তু মিক্সারটা খুব ভালোভাবে রেডি হয়ে যায়, এতে কফির স্বাদটা আরও বেটার হয়। আমাদের মিক্সারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, এরপর চলুন আমরা কফিটা বানিয়ে ফেলি। এরপর আমরা একটা পাত্রে 2 কাপ দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে 4 থেকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এরপর 2 কাপে 1.5 চামচ করে মিক্সারটা দিয়ে দেব। দুধ ফুটতে শুরু করলে চামচ দিয়ে এর মধ্যে দুধ দিতে থাকব। দুধ দিলেই উপরের মিক্সারটা কিন্তু ভেসে উঠবে। এরপরে 1টি চামচ দিয়ে দুধ এবং মিক্সারটাকে ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের ক্যাপাচিনো কফি। এরপর এটাকে আমরা পরিবেশন করব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।